আজ আমরা জানব মৃত্যুর পর কি হয়। আমাদের চ্যানেল মনের ডায়েরিতে আপনি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকুন, যাতে আগামী দিনে এরকম আরো অনেক ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসতে পারি। জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে, এই লাইনটি আমাদের মধ্যে অনেকেই শুনেছি, আর কথাটিও একদমই সত্যি। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তার ধ্বংসও রয়েছে। আমরা পৃথিবীর সব থেকে উন্নত জীব মানুষও এই সত্যকে এখনো অস্বীকার করতে পারি না। মৃত্যু নিয়ে আমাদের ভয় এবং কৌতূহল দুই আছে। মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে নানা ধর্মে নানা কথা বলা হয়েছে, কিন্তু বন্ধুরা আজ আমরা বলবো সম্পূর্ণ বৈজ্ঞানিক একটি বিষয় নিয়ে কথা। আমরা আজ মৃত্যু নিয়ে আপনাদের সামনে তুলে ধরব বৈজ্ঞানিক ব্যাখ্যা, যা আপনাকে কুসংস্কারের মায়াজাল থেকে বেরোতে সাহায্য করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। মৃত্যু নিয়ে গবেষণা করতে গিয়ে বৈজ্ঞানিকদের প্রথমেই যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে তা হলো মৃত্যুর অভিজ্ঞতা শেয়ার করাই অসম্ভব। কোন ব্যক্তি মারা যাওয়ার পর তো আর তার অভিজ্ঞতা লিখতে বা বলতে পারে না। সেক্ষেত্রে অনেক ভেবে জার্মানিতে একদল বিজ্ঞানী আবিষ্কার করেছিল নতুন একটি পন্থা। আমরা সকলেই জানি কোমা। কোমা হলো জীবন এবং মৃত্যুর মাঝামাঝি একটি অবস্থা, তাই এক্ষেত্রে বৈজ্ঞানিকরা কিছু কোমার পেশেন্টদের ওপর পরীক্ষা চালিয়েছিল। পরে তাদের মধ্যে বেশ কিছুজন সুস্থ হয়ে নিজেদের অভিজ্ঞতা জানিয়েছিল। যাদের মধ্যে এক অংশ জানিয়েছিল তারা খুশি বোধ করেছিল, এক অংশ জানিয়েছিল তারা নিজেদের শরীর থেকে বেরিয়ে হাসপাতালের সিলিং থেকে নিজেকেই দেখেছিল, এবং আরেক অংশ জানিয়েছিল তারা তাদের পূর্বপুরুষ বা মৃত মানুষদের সাথে কথা বলেছে। এবার এই তিনটি প্রক্রিয়াকেই বৈজ্ঞানিকরা বিজ্ঞানের ভাষায় এক্সপ্লেন করেছে। আসুন আমরা জেনে নিই সেই এক্সপ্লেনেশনটা ঠিক কিরকম ছিল। যারা বলেছিল তারা খুশি হয়েছিল তাদের বিষয়ে বৈজ্ঞানিকরা বলেছেন, অচৈতন্য অবস্থাতে থাকলেও হাসপাতালের ঘরের জোরালো আলো পেশেন্টদের ব্রেনে এক প্রকার অনুভূতির সঞ্চার করেছিল। আমাদের জীবনে জোরালো আলো আমরা কোনো অনুষ্ঠান বা কনসার্টে বা খেলার মাঠে দেখে থাকি। আমাদের মস্তিষ্ক তার সাথে অভ্যস্ত, ফলে সে নিজে থেকেই কিছু খুশির অনুভূতি তৈরি করেছিল। দ্বিতীয়ত যারা বলেছিল তারা নিজের শরীরকে দেখেছে, এই বিষয়টিকে বৈজ্ঞানিকরা হ্যালুসিনেশন বলেছেন, কারণ তারা এই বিষয়টির সত্যতা পরীক্ষার জন্য একটি চিঠি পেশেন্টের ঘরে রেখে দিয়েছিলেন, যাতে সে যখন তার শরীরের বাইরে বেরোবে তখন যাতে সেই চিঠিও পড়তে পারে। কিন্তু কেউই সুস্থ হওয়ার পর সেই চিঠির বিষয়ে কিচ্ছু বলতে পারেননি, ফলে এক্ষেত্রে নয় তারা মিথ্যে কথা বলেছেন, না হলে তাদের ব্রেন বিভিন্ন সিনেমা এবং গল্পের বই পড়ে হ্যালুসিনেট করেছে। তৃতীয়ত যারা বলেছিলেন তারা মৃত ব্যক্তির সাথে কথা বলেছেন, তাদের ক্ষেত্রেও হ্যালুসিনেশনের যুক্তিকেই মান্যতা দিয়েছেন বৈজ্ঞানিকেরা। এরপর বিশ্বের অনেক উন্নত দেশ এই নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং সকলেই মূলত এই একই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তবে বন্ধুরা, আপনারা কি জানেন মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যাটি ঠিক কি? বিশেষজ্ঞ এভনফ ডাক্তারদের মতে মৃত্যু হলো আসলে একটি প্রক্রিয়া যা শরীরের কিছু কিছু জরুরি অংশের কোষের মৃত্যুর ফলে হয়ে থাকে। মৃত্যুর ঠিক কিছু মুহূর্ত আগেই আমাদের ব্রেন ক্ষণিকের জন্য অধিক কার্যকর হয়ে থাকে, যা ইন্দ্রিয় থেকে আসা বিভিন্ন সিগন্যালের সাথে মিলে হ্যালুসিনেট করতে শুরু করে। তখন অনেকেই নিজেদের মৃত আত্মীয়কেও দেখতে পায়। মৃত্যুর সময় আমাদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই হৃৎপিণ্ড বন্ধ হলেই সারা শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং সমস্ত রক্ত আমাদের শরীরের নিচের অংশে জমতে শুরু করে। শরীরের তাপমাত্রা কমতে শুরু করে এবং তা ঘরের স্বাভাবিক তাপমাত্রার সমান হয়ে যায়। এরপর আমাদের শরীরে উপস্থিত ক্যালসিয়াম মাংসপেশীর প্রোটিনের সাথে প্রক্রিয়া করতে শুরু করে এবং দেহের বাকি অংশের কোষগুলো মারা যায়। মৃত্যুর 8 ঘন্টা পর থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যায়, যার ফলে দেহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও বাড়তে থাকে।
এরপর যত সময় বাড়তে থাকে ততই শরীরের কোষ প্রাচীর দুর্বল হতে শুরু করে এবং শরীরের ভিতরকার বিভিন্ন ফ্লুইড বাইরে বেরোতে শুরু করে, বদলে যেতে থাকে শরীরের রং। এই সময় নানা রকম গ্যাসও উৎপন্ন হয়। হিন্দু ধর্মে মূলত এই সময়ের মধ্যেই মৃত শরীরকে পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এক দুদিন পর থেকে মানব দেহে উপস্থিত অসংখ্য ব্যাকটেরিয়া দেহকে খেতে শুরু করে। কিন্তু এই ব্যাকটেরিয়াই জীবদ্দশায় খাবারের পরিপাকে সাহায্য করে থাকে, কিন্তু মৃত্যুর পর তারাই শরীরের বিভিন্ন অঙ্গকে খেয়ে থাকে। কি ভয়ঙ্কর, তাই না? এই প্রক্রিয়া চলাকালীন নানা ধরনের গ্যাস তৈরি হয়, যার ফলে মৃত্যুর দু তিন দিন পর মৃতদেহকে বাইরে রাখা যায় না, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশেপাশের সমস্ত এলাকায় এবং মৃতদেহের রং বেগুনি বর্ণের কাছাকাছি হয়ে যায়। এই নির্গত দুর্গন্ধের ফলেই পোকামাকড় আকৃষ্ট হয়ে শরীরের উপর বসে এবং তারা তা খেতে শুরু করে, যা প্রায় এক বছর ধরে চলার পর শরীরের শুধুই অবশিষ্ট থাকে হাড় কতগুলি। তাহলে এই হলো মানব দেহের মৃত্যুর পরে আসল বৈজ্ঞানিক প্রক্রিয়া। বন্ধুরা, আমরা এই নির্মম সত্যকে অনেকেই মানতে চাই না। আমরা বিশ্বাস করি শরীরের মৃত্যু হলেও আত্মা ইমর্টাল, তার কোনো মৃত্যু নেই। ইভেন আমরা আফটার লাইফকেও বিশ্বাস করি, এরকম অনেক উদাহরণ পাওয়াও গেছে। সেই বিষয়ে পরের কোনো ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, তবে আজ এটুকুই থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামী দিনে এমন ভিডিও আরো অনেক আসবে এই চ্যানেলে। তাহলে ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।